আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার, এটা মাঝারি ভার্সন বলি আমরা, আরও এটার কয়েকটা ভার্সন আছে। তবে এই মেশিনটা দেখছেন এটা খুবই শক্তিশালী, এটা 6.5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, এটা 4 স্ট্রোক, এটা পেট্রোল দিয়ে চলে এবং এটা অনেক শক্তিশালী। আমার সাথে যে দুটা দেখছেন ট্রিগার, এটা একটা দিয়ে যদি চাপে ধরেন তাহলে সামনের দিকে আগাবে, এটা দিয়ে যদি চাপেন তাহলে পিছনের দিকে যাবে। এবং আমি আপনাদেরকে দেখাই যে এই মেশিনটা কতটা শক্তিশালী হতে পারে, ইঞ্জিনটা দেখলেই বুঝতে পারছেন কত শক্তিশালী। এবং টায়ারগুলো দেখছেন অনেক শক্তিশালী টায়ার এগুলো ব্যবহার করা হয়েছে। এবং এখানে আপনারা দেখবেন যে এটা হাইট কম বেশি করা যেতে পারে, আপনার হ্যান্ডেল যদি লাগে আপনি উঁচু করে নিতে পারবেন, আপনি যদি চান এটাকে নিচু করে নিতে পারবেন। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে যে ফালগুলো ব্যবহার করা হয়েছে, এই ফালগুলো অনেক শক্তিশালী ফাল। এবং এখানে হচ্ছে 12টা ফাল ব্যবহার করা হয়েছে, 2 পাশ মিলে 12টা ফাল। এবং এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে যে রডটা দেখছেন এই এই রডটার কারণে আপনি আরও নিচে করে রাখলে আরও বেশি গভীর করে চাষ করতে পারবেন এবং উপরে তুললে আরও কম চাষ করতে পারবেন। আপনি যতটুকু চান যতটুকু দরকার আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন। এবং এক্সট্রাভাবে বিভিন্ন ফাল আপনারা ইউজ করতে পারবেন, আমরা শুধু জাস্ট এই সেটটা এইভাবেই বিক্রি করি, এরপরে আপনি চাইলে মেকারের কাছ থেকে আরও বিভিন্নভাবে বানাই নিয়ে এটা ব্যবহার করতে পারেন। এটা পেট্রোলে চলে এবং এটা প্রায় 1 লিটারে 1 ঘন্টা 20 মিনিটের মতো চলে, ব্যবহারের উপর আসলে চলে। এটার দাম আসলে অনেক সময় দাম কম বেশি হয়, কারণ কোর্টে মাল আনার সময় দাম কম বেশি হতে পারে আপনারা জানেন। এই মেশিনের দাম আমরা 50,000 টাকা রাখছি, আর অনেক সময় এটার দাম কমও হতে পারে বেশিও হতে পারে। তো এটাই ছিল এই মেশিনের ভিডিও, আরও কিছু জানার থাকলে আমাদেরকে ফোনে অর্ডার করে ফোনে এটা জেনে নিতে পারেন যে এটা আরও বিস্তারিত, আরও যদি কিছু জানার থাকে। এবং ঘন্টায় কতটুকু জমি চাষ করা যায় সেটাও বলি আপনাদের, ঘন্টায় মোটামুটি আপনার 30%-এর বেশি আপনি করতে পারেন, এটা আপনার হাঁটার স্পিডের উপর নির্ভর করে আপনি কতটুকু করতে চান। তো এই ছিল এই মেশিনের মোটামুটি ভিডিও, যদি আপনারা এটা কিনতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি, অর্ডার করতে পারেন ফোনে অথবা আমাদের ওয়েবসাইট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।